আমাদের প্রাণের এই শহর সুন্দরী কলকাতা। সেই কলকাতার রাস্তা দিয়ে আমরা প্রায়শই শহর এবং শহরতলির বিভিন্ন অঞ্চলে আমাদের কাজের জন্য ছুটে চলি, কিন্তু সেই চলার পথের ধারে বিভিন্ন সুন্দর ঘুরে বেড়াবার জায়গা ও পিকনিক করবার জায়গা আছে, যা আমরা অনেক সময় লক্ষ্য করি না। নিউ টাউনের হাতেশালা অঞ্চল প্রায় সকলেই জানেন। সেখান দিয়ে এর আগে আমি পোলের হাট গিয়েছিলাম। যারা সেই ভিডিও দেখেননি তারা উপরের আই বটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আজ আমরা হাতিশালা থেকে যাব কুলটির লক গেট পিকনিক স্পটে। হাতিশালা থেকে একটি অটো ভাড়া করে আমরা এগিয়ে গিয়েছিলাম। ঠিক করেছিলাম চলার পথে কেমন লাগে পরিবেশটা সেটা দেখব, কারণ চলার পথেই আপনাদের চোখে পড়ে এই জায়গাগুলো, তার সাথে দরকারি কিছু জায়গাতেও নেমে দেখব। সকালের দিকে অনেক মেঘলা ছিল পরিবেশটা, তাই আকাশটাও দারুণ লাগছিল সেই চলার পথে। এখানে একটা কথা বলবো, শেষ অবধি দেখুন, কারণ শেষে অনেক কিছু আছে যা না দেখলে খুবই আফসোস করবেন, এটা কিন্তু বলতেই পারি। তারই সাথে ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। এবারে জেনে নেওয়া যাক যে কিভাবে যাবেন। যারা বাসন্তী হাইওয়ে হয়ে ঘটকপুকুর বা ঘুষিডাঙ্গা গিয়েছেন তারা গাড়ি বা বাইকে করে সেখান থেকেই এই কুলটি লক গেট অঞ্চলে পৌঁছাতে পারবেন। আর যারা বাসে করে পৌঁছাতে চান তারা শ্যামবাজার থেকে KB 22 নম্বর বাসে করে চলে আসুন সোনপুর বাজার স্টপেজে। বাসটি এখান থেকে অনেক দূর অবধি যায় ঠিকই, কিন্তু সেখান থেকে কোনো গাড়ি পাবেন না, তাই সোনপুর বাজার স্টপেজে নেমে সেখান থেকে টোটো করে চলে যান। আর পুরো রাস্তার সৌন্দর্য আমাদের মতন করে দেখতে চাইলে এই যেমন ভিডিওতে এখন দেখছেন, তাহলে হাতিশালা থেকেই একটি টোটো বা অটো ভাড়া করে নিন। এগিয়ে চললাম আমরা। সেই চলার পথে এক পাশে ছিল বাগজোলা খাল এবং অন্য পাশে বিভিন্ন জলাশয় যেখানে লোকেরা মাছ চাষ করে থাকে। অপূর্ব সুন্দর লাগছিল সেই পরিবেশের মধ্যে দিয়ে চলতে চলতে এবং গাড়ির মধ্যে বসে পরিবেশকে দেখতেও। আর এখানকার চলার পথটি ছিল যে অসাধারণ। চলতে চলতে পৌঁছে গেলাম কুলটি অঞ্চলে, যেখানে ভালো লাগছিল নেমে পড়ছিলাম গাড়ি থেকে। দুই চোখ ভরে দেখছিলাম সেই অপূর্ব পরিবেশকে, ক্যামেরাতে তুলেও নিচ্ছিলাম তা আপনাদের জন্য। একবার করে গাড়ি থামিয়ে নেমে পড়ছিলাম, আবার পরক্ষণেই গাড়ি ছুটে চলেছিল গন্তব্যের দিকে। গাড়ির ভিতরে বসে থেকেই দেখছিলাম সেই পরিবেশকে, যা আমরা চলার পথে অনেক সময় না দেখে এরই পাশ দিয়ে চলে যাই। প্রথমেই আমরা এগিয়ে চললাম ঠিক সেদিকে যেদিকে রয়েছে কুলটি ওয়াটার পাম্পিং স্টেশন। সেই চলার পথে মেঘ ভর্তি নীল আকাশ যেন মিশে গিয়েছিল জলাশয়ের জলের সাথে। আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম কুলটি ওয়াটার পাম্পিং স্টেশনের সামনে। এখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল। এই কুলটি ওয়াটার পাম্পিং স্টেশনের চারিপাশের পরিবেশ এই বর্ষার পরিবেশের মাঝে যেন সেজে উঠেছিল আমাদেরকে আপন করে নিতে। আবার এগিয়ে চললাম গ্রামের সুন্দর রাস্তা ধরে। কখনো পেরাতে হলো ছোট বড় কিছু জলাশয়ের উপর তৈরি কিছু ছোট ছোট সেতু। আর তারপর এসে পৌঁছালাম সুন্দর এক জলাশয়ের কাছে, সেখানে বালি তোলার কাজ চলছিল। এখান থেকেই আবার এগিয়ে চললাম বিভিন্ন পিকনিক স্পটগুলোর পাশ দিয়ে, অসাধারণ সুন্দর জায়গাগুলো। সত্যি এরকম সুন্দর জায়গাতে পিকনিক করার মজাই যে আলাদা। তবে একটা কথাও বলবো, পিকনিক করুন, মজা করুন, কিন্তু তারপর নোংরা করে যাবেন না জায়গাগুলোকে, কারণ তাহলে ভবিষ্যতে যে আর কোনো সুন্দর জায়গাই থাকবে না পিকনিক করবার জন্য। তাই আবর্জনাকে গুছিয়ে নিয়ে যেখানে সেটা ফেলা উচিত সেখানেই সেগুলোকে ফেলে পরিবেশটাকে রক্ষা করুন। এরকম সুন্দর জায়গাতে শুধু পিকনিকই নয়, গাড়ি নিয়েও ঘুরে বেড়াতে খুবই ভালো লাগবে আপনাদের। তাই ঘুরে যান একবেলা নিজের মনের সাথে বা আপনার প্রিয় সঙ্গীকে সাথে নিয়ে। বন্ধুরা, চলে এসেছি আজকে কুলটিতে। আগের দিন বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন পিকনিক স্পটগুলো আপনাদের দেখাচ্ছি, এটা ওটা পিকনিক স্পট,
খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, আর পেছন দিকে অপূর্ব জায়গা। কিভাবে এসেছি, কেমন ভাবে এসেছি সব আপনাদের জানিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসুন তাহলে জায়গাটা ভালো করে ঘুরে নিই, দেখে নিই, ঠিক আছে, চলুন আমাদের সাথে। সত্যি অপূর্ব জায়গাটি, চারিদিকে সুন্দর জলাশয় এবং তারই মাঝে মাঝে একটু করে সুন্দর জায়গা, আর তাতে সুন্দর গাছ জায়গাটিকে করে তুলছিল রূপকথার কোনো জগৎ। সত্যি মন ভালো হয়ে যেতে বাধ্য এরকম জায়গাতে সময় কাটালে বা পিকনিক করতে এলে। আস্তে আস্তে মেঘ সরে গিয়ে সূর্যের আলো সেই মেঘের মাঝখান দিয়ে নেমে আসছিল জলের মাঝে, আর সেই আলোর খেলায় পরিবেশটা হয়ে উঠল আরো সুন্দর। এবার এরকম একটি জায়গাতে পৌঁছে গেলাম যেখানে বিদ্যেধরী নদীর খাল দুটি জায়গাকে ভাগ করেছে, যেখানে একমাত্র দেশি নৌকাই এক পার থেকে আরেক পারে যাওয়ার মাধ্যম। সেখানে দাঁড়িয়ে দেখলাম কিভাবে মানুষ সেই জায়গাটি পারাপার করে। এখানে ছোটখাটো দোকানও আছে সেই সব লোকেদের জন্য। এখান থেকে আমরা এরপর পৌঁছে গেলাম কুলটির লক গেট দেখতে, সেটিকে ভালো করেও দেখে নিলাম, এবং তারপরে যে পথে এসেছিলাম সেই পথেই এগিয়ে চললাম। মেঘ সরে গিয়ে নীল আকাশের মাঝখান দিয়ে সোনালি সূর্যের আলো নেমে আসছিল ঢেউ খেলা জলের মাঝে, আর তাতে সেই জল এত সুন্দরভাবে চিকমিক করছিল যা চলার পথে করে তুলছিল মনোমুগ্ধকর। এত সুন্দর জায়গা আমাদের চোখের সামনেই আছে, অথচ আমরা এরকম জায়গা দেখতে কতই না টাকা খরচা করে বিভিন্ন জায়গাতে চলে যাই। এবার এখানে চলে আসুন, বাঁধানো রাস্তা আর রাস্তার দুধারের সুন্দর গাছ, আর সেই গাছপালার সাথে সাথে সুন্দর জলাশয়, ভাবুন কি অপূর্ব পরিবেশ। আর সেই সুন্দর পরিবেশ শুধু নিজেই দেখছি তা শুধু নয়, আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকম ভিডিও দেখবার জন্য। একই সাথে আপনাদের প্রিয়জনদের কাছেও এই ভিডিও ও চ্যানেলটিকে পৌঁছে দিন, যাতে তারাও এই সৌন্দর্য দেখতে পারে, অনুভব করতে পারে। ওটা দেখবো, সেটা দেখবো, একটা এরকম ব্যাপার থাকে, কিন্তু দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় খেয়ালই থাকে না। আর যখন সেটা খেয়াল হলো, ফিরে আসতে হলো এরকম সুন্দর জায়গা থেকে, কারণ বাড়ি যে ফিরে যেতেই হবে, তাই ফিরে চললাম বাড়ির পথে।
খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে আপনাদের কাছে আবার ফিরে আসছি এরকম নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। তাই সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। তোমার নাম্বারটা এর মধ্যে বলে দাও তো জোরে। 6296 34 76 নাম নাসিরুদ্দিন, তাই তো? দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।